আপনার কি কোনো কাজ টাজ নাই নাকি? নিজেকে বদলানোর চেষ্টা করছি। চাঁদে মানুষ নামার ব্যাপারটা একটা ধাপ্পা। হয় সাধু না হয় শয়তান, আপনি কোনটা? অমীমাংসিত সম্পর্ক অনেক সুন্দর। স্যার যা চান, পার্টিকুলার তা করাই বেটার না? মা, তুমি এসব কি করছো? কি দেখতেই তো পাচ্ছিস, তোকে বলেছিলাম না দুরূপে তাস এখন আমার হাতের মধ্যে। শোনো মা, মুখে অনেক কথা বলা যায় কিন্তু যদি এসবের কোনো ভিত্তি না থাকে তাহলে। তোকে কে বললো যে কোনো ভিত্তি নেই? তার মানে তোমার কাছে সত্যি দলিল আছে? দিলারা বেগম কোনো কাঁচা কাজ করে না মন। তার মানে আকবর চাচা বাবাকে ঠকিয়ে এ জমি আত্মসাত? হ্যাঁ। তুমি আমাকে সব আগে বলনি কেন? আমি আগে কোনো কাজ করি না, যখন যেটুকু ডোজ দেয়ার তখন শুধু সেটুকুই দিই। তার মানে মামুন ভাই আমাকে বিয়ে করতে রাজি হলে তুমি এসব কথা কখনোই বলতে না? প্রয়োজন না হলে আমি কেন বলবো? আমি কিছুই বুঝতে পারছি না মা, তুমি কি? তোকে কিছুই বুঝতে হবে না মা, আজ থেকে আমি যা বলবো আর আমি যা করবো তুই সেই মতো চলবি। তুই ভাববি আজ থেকে এই বাড়ির মালিক তুই। হ্যাঁ, আর সেই মতো তুই চলবি, আর ওদের সবাইকে ভাববি এই বাড়ির গেস্ট। মা, আমি ভাবলে তো হবে না, ওরা কি ভাবছে সেটাও দেখতে হবে। তুমি দুম করে বললে বাড়িটা আমার, আর ওরা মেনে নিল তোমার বাড়ি, এটা কি সম্ভব মা? সম্ভব, সব সম্ভব, প্রয়োজন শুধু সাহসের। ম্যাম এখানে সেকেন্ড পেজেন্ট, একদম লাস্ট একটা লাগবে। ম্যাম ফাইল তো আর নেই নাকি? জি ম্যাম আর নেই। আসি ম্যাম। শোনো, জি তুমি কি নিয়াজকে লাইক করো? জি ম্যাম। আমি কি বলেছি শুনোনি নাকি বুঝতে পারোনি? না ম্যাম, আপনি আসলে কি বলতে চাইছেন? আমি, তুমি লাইক শব্দের মানে কি জানো না? জি জানি। তাহলে লাইক শব্দটি কোন কোন জায়গায় বসে সেটা জানো না? জি। তাহলে আসলে ম্যাম স্পেশালি তেমন কিছু না, মানে একজন কলিগের সঙ্গে যা এত ব্যাখ্যা যায়নি। তোমরা একটু এফিশিয়েন্ট কেন হও না বলো তো? এক কথার উত্তরকে ঘুরিয়ে পেঁচিয়ে টিভি মেগা সিরিয়ালের মতো পেঁচাতে থাকো। আই এম সরি ম্যাম। তোমার ব্যাখ্যা সুলভ উত্তর থেকে মনে হলো নিয়াজের প্রতি তোমার একটা লাইকিং থাকলেও থাকতে পারে। তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, মন দিয়ে শোনো। জি। ভুলেও নিয়াজের মতো ছেলেকে ভালোবাসবে না, এরা খুব ডেঞ্জারাস হয়। জি ম্যাম। আর কিছু না, তুমি এখন আসতে পারো। পাচ্ছি না। কি পাচ্ছ না? বাড়ির দলিলটা পাচ্ছি না। কি বলছো তুমি? হ্যাঁ, ওই ড্রয়ারই তো রেখেছিলাম। ড্রয়ারে রেখেছি? তোমার ড্রয়ার থেকে কে নিবে বাবা? সেটাই তো বুঝতে পারছি না। তুমি তুমি ঠিক জানো তো বাবা যে তুমি ড্রয়ারে রেখেছো? বয়স হয়েছে কিন্তু এতটা ভুল আমার হবে না। আচ্ছা বাবা, তুমি টেনশন করো না, তুমি আরেকবার একটু দেখো প্লিজ, আমার মনে হয় তুমি পাবে। হ্যাঁ প্লিজ, ওখানেই আছে দেখো। এই জুন ঝাড়ি খেয়েছো নাকি? কি ব্যাপার, হাসছো যে? না, কি অদ্ভুত ব্যাপার তাই না? অদ্ভুত ব্যাপার কিসের? কোনটা? এই যে কিছুদিন আগে আমি আপনাকে এই প্রশ্নটা করতাম আর এখন আপনি আমাকে ফেরত দিচ্ছেন। না সত্যি বলো না, ঝাড়ি খেয়েছো? যদি তুমি ঝাড়ি খেয়ে থাকো তাহলে আমাকে বলো, তোমার ঝাড়ি খাওয়ার প্রতিবাদে আমি চাকরি ছেড়ে দিতে পারি।
একবার চাকরি যেয়ে আবার ফেরত পেয়ে নিজের মধ্যে একটা কনফিডেন্স বেড়ে গেছে না? ঠিক ধরেছ। আসলে ব্রিটিশদের শেখানো গোলামি করতে করতে আমাদের মনও বন্দি হয়ে গেছে। খোলা আকাশ দেখলে এখন আমরা ভয় পাই খাঁচার পাখির মতো। আমি চাকরি ছেড়ে দেব। আহা জুন, কি হয়েছে বলবে তো? কেন, আপনাকে বলতে হবে কেন? আমার আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। তুমি যদি চাও পিউ ম্যাডামকে এখানে এনে তোমার কাছে মাপ চাওয়াতে পারি, এটা জানো? জি আমি জানি, আপনার ক্ষমতা সম্পর্কে আমার আইডিয়া আছে, কিন্তু আমি দেখতে চাই না, সরি। দুর্ভাগ্য। আচ্ছা শোনেন, আপনার সাথে আমার কথা আছে। আজ অফিস আওয়ারের পর আপনি কি একটু ফ্রি থাকবেন? অবশ্যই, এনি টাইম। তুই কু ছিলি রে সারাদিন? এবং তখন তিনি আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন। মানে কি অদ্ভুত ব্যাপার তুই চিন্তা করতে পারিস? উনি বলে যে বাড়ির মালিক নাকি উনি এবং ওনার হাজবেন্ড। কি বাবা তো শুনে প্রচন্ড আপসেট। এটা পুলিশে খবর দিছিস? বাবার বন্ধুর ফ্যামিলি না, সেজন্য বাবা করতে যাচ্ছে না এটা। আরে বাবা তো কয়েকদিন পর ওনাদেরকে একদম লিখে দিয়ে দিবে সবকিছু, তখন করবিটা কি? কি জানি মামুন, আমি জানি না কি অদ্ভুত কাণ্ড, কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তুই চিন্তা করতে পারিস ওদের কত বড় স্পর্ধা? দুই দিন আগে আমাদের বাড়িতে রিফিউজি হিসেবে এসে এখন বলে কিনা ওরা বাড়ির মালিক। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব? আমার কথাটা শোন, যখন বিপদ আসে না তখন চারিদিক থেকে আসে, কিন্তু বাবা কিন্তু বাবার দলিল খুঁজে পাচ্ছে না। ওহো, তাহলে তো সিরিয়াস প্রবলেম। এই মহিলা তাহলে একেবারে আটঘাট বেঁধে নেমেছে। আর এমন একটা সময় এখন আমি বাড়িতে কোনো হেল্পও করতে পারবো না। আমি আমার সারা জীবনের ড্রিম প্রজেক্ট নিয়ে নেমেছি, এর থেকে যে আমি এখন পিছিয়ে আসবো তারও কোনো উপায় নেই। শুন, তোর দ্বারা যে এই বাড়িতে কোনো উপকার হবে না এটা খুব ভালো করি আমি জানি। চান্স পেয়ে খুব এক কথা শুনিয়ে দিলি না? শোন, কয়েকদিন পর যখন আমি অ্যাওয়ার্ড পাবো না, পুরো বাংলাদেশ আমাকে চিনবে, তখন এই আমি এই মামুনের পরিচয় তোদেরকে পরিচিত হতে হবে। হ্যাঁ চুপ কর। জুন, আমার কিন্তু টেনশন হচ্ছে। কেন? না মানে তুমি কি বলো, যদি পজিটিভ বলো তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি নেগেটিভ বলো তাহলে কি? তাহলে কি সমস্যাটা কোথায়? তাহলে ওই জানি না কি সমস্যা, আসলে তখন তো মেনে নেয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। আচ্ছা নিয়াজ ভাই, হ্যাঁ আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান? অবশ্যই, নিশ্চয়ই। কেন, তোমার কোনো সন্দেহ আছে? কেন বলুন তো? কেন মানে? মানে কেন আপনি আমাকে বিয়ে করতে চান? আশ্চর্য, আমি তোমাকে কি আমাকে ভালোবাসেন তাই তো? হ্যাঁ। আচ্ছা নিয়াজ ভাই, এই ভালোবাসার কারণটা কি একটু জানতে পারি? সত্যি তুমি জানতে চাও? চাই। ওকে, দেখো জুন, যখন আমাকে নিয়ে অফিসের বস থেকে শুরু করে পিয়ন চাপরাশি পর্যন্ত আড়ালে প্রকাশ্যে হাসতো একমাত্র তুমি। তুমি আমার প্রতি সহানুভূতি দেখিয়েছিলে। হয়তো তোমার জন্য এটা কিছু না, কিন্তু আমার মাটি কামড়ে বেঁচে থাকার জন্য এটা অনেক বড় কিছু ছিল, অনেক বড় ইন্সপিরেশন ছিল। আচ্ছা নিয়াজ ভাই, আপনি কি জানেন সেই আপনি আর এই আপনি এক নন? মানুষ তো বদলায় না, তবুও কিছু জিনিস কখনোই বদলায় না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু কেন জানি আমি
আমার ভেতর থেকে সাড়া পাচ্ছি না। ওকে ফাইন, জুন তুমি সময় চেয়েছ, আরও সময় নাও, আমার কোনো তাড়াহুড়ো নেই। যখন তুমি ভেতর থেকে সাড়া পাবে তখনই আমাকে জানিও। চলো চা খাই, চা খেতে তো ভেতর থেকে সাড়া পেতে হবে না। চলুন আসো। এদিকে এসো। শোনো মেয়ে, আমি কিন্তু কোনো রকম ঝগড়া বিবাদ দ্বন্দ্ব কোনো কিছুতেই যেতে চাই না, এটা কিন্তু তোমরাই করছো। দেখো ভালোই ভালো, তোমরা যদি আমার এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে তো কোনো কথাই থাকে না, আর যদি তোমাদের কোনো প্রস্তাব থাকে সেটাও অবশ্য আমাকে দিতে পারো, আমি বিবেচনা করে দেখতে পারি। আর যাই হোক, আমার স্বামীর বিশ্বাসঘাতক বন্ধু হচ্ছে তোমার বাবা। শুনে আপনি কিন্তু আপনার সীমা শুধু বয়সে বড় না। রাখো রাখো, আমার সাথে কোনো ফালতু কথা বলতে এসো না। ফালতু কথা বলা আমি একদম পছন্দ করি না। শোনো, কী করবে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নাও, আমি কিন্তু আবার তোমাকে বেশি সময় দিতে পারবো না। বেশি সময় দিলে কী হয় জানো, মানুষকে বেশি সময় দিলে মানুষের মাথার মধ্যে শয়তান এসে ভর করে, আর তোমার তো আবার মশা স্বভাব, সুযোগ পেলেই ফুল ফোটাবে। আপনি জানেন আপনাকে আমি কী করবো, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। ভাত খাওয়ানোর যখন কথা বললে তখন বলতেই হয়। শোনো, আমাকে আর আমার মেয়েকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমাদের ব্যবস্থা আমরাই করতে পারব। আর তোমাদের যে অবস্থা, তাতে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেললেও কিছু বলার থাকবে না। হ্যালো হ্যালো, শোনো একটা গুড নিউজ আছে, নীলিমা চৌধুরীর ঠিকানা পাওয়া গেছে। তাই? হ্যাঁ, ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট, বলেছিলাম না ছেলেটা খুব কাজের, ও ঠিকানা বের করে ফেলেছে। কিন্তু একটা ব্যাড নিউজ আছে। কি? ও বলেছে এটা নাকি পুরোটাই পণ্ডশ্রম হবে, নীলিমা চৌধুরী অভিনয় করা তো দূরের কথা, তিনি নাকি দেখাও করবেন না। তারপরে একবার চেষ্টা করে দেখা উচিত না? অবশ্যই, আমার তো রীতিমতো জেদ চেপে গেছে, যে কোনো মূল্যে হোক নীলিমা চৌধুরীকে দিয়ে আমি আমার কাজটা করাবই। দ্যাটস দ্য স্পিরিট। এই তুমি আমার সাথে যাচ্ছ তো? কালকে তো আমার ইউনিভার্সিটি আছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাবো, দুই একটা ক্লাস মিস হলে কিছু হবে। থ্যাংক ইউ, রাখছি, বাই। বসুন ভাই, সত্য করে একটা কথা বলেন। কি কথা? আমি কি বদলে গেছি? কোন দিক দিয়ে, আকৃতিতে না প্রকৃতিতে? দুইটাই না, তেমন কিছু তো চোখে পড়তেছে না। অবশ্য আমি অনেকদিন ধরে চোখের পাওয়া চেক করি না কি। ভাই ফাইজলামি করেন না, বলেন না সত্য বদলে গেছে কিনা। আচ্ছা এই কথাটা তোমার কে বলছে, তোমার অফিসের ওই পাকনা কলিগটা? ভাই আপনি কিভাবে বুঝলেন? আরে মিয়া, আমার এমফিলের থিসিস তো এই বিষয় নিয়ে। তাহলে কি সত্যি বদলাই নাই? শোনো, এইটা হইতেছে মেয়েদের একটা কমন কথা, তুমি একটা মেয়ের সাথে 3 মাস প্রেম করো, 4 মাস একদিনের মাথায় এই টাইপের একটা কথা শুনবাই শুনবা। কিন্তু ভাই ওর সাথে তো এখন আমার প্রেম হয় নাই। আরে মিয়া, প্রেম কি ঘোষণা দেওয়া হইব নাকি? তুমি রোজ অফিসে যাও, সেও আসে, দুজনের দেখা হয়, এইটাই তো বড় প্রেম। ভাই ভাই আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম। কেমন? না ওই যে লেখক বলেছেন না যে বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলিয়া দেয়। এটা অবশ্য একটা কথা। তাহলে কি হবে বলেন? শোনো ভাই, তোমার আমাকে ভাঙতি দেওয়ার দরকার নাই, আমি একটা মহৎ কাজে যাচ্ছি আমি। হ্যাঁ তুমি দোয়া করো আমার জন্য, ঠিক আছে? ওকে যাও। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি এক্সাইটেড? একটু এক্সাইটেড মানে? ভয়ানক এক্সাইটেড আমি, রাতে ঘুমায়নি আমার। একজন ডিরেক্টরের এরকম এক্সাইটেড হওয়া মানায় না। তাহলে একটু একটু ভাব নিয়ে থাকি না? নর্মাল থাকো প্লিজ। নর্মাল নর্মাল, ওকে নর্মাল। আচ্ছা দেখি দেখি, একটু টোকাতে দেখি খুলে নাকি। হ্যাঁ
তারপর ভাই সাহেব আপনারা কি সিদ্ধান্তে আসলেন? কিসের সিদ্ধান্ত? না মানে আপনারা কি করবেন? কেন আপনার মেয়ে আপনাকে কিছু বলেনি? কেন আপনি ঝামেলা বাঁধাচ্ছেন? আপনি খুব ভালো করেই জানেন যে আমি সাগরকে ঠকে তার জমি আত্মসাৎ করিনি। আপনার কাছে কোনো দলিলও নেই। বাবা, আপনি তো তাহলে সবই জেনে শুনে বসে আছেন। কিন্তু ভাই সাহেব, আপনার দলিলটা ঠিকঠাক মতো আছে তো? মানে? না মানে আমি বলছিলাম কি, আমি যখন আদালতে আমার দলিলটা শো করব, তখন আপনি আপনার দলিলটা শো করতে পারবেন তো? আচ্ছা আসলে আপনি কি চান বলুন তো? আমি কি চাই সেটা তো বলেই ফেলেছি, তবু আবার যদি শুনতে চান তাহলে বলি। শুনুন, খুব শর্ট সময়ের মধ্যে আপনারা আমার এই বাড়ি ছেড়ে চলে যাবেন। কি? আর এখন থেকে আপনাদের সব ভাড়াটের, আপনাদের না মানে আমার, আমার সব ভাড়াটের টাকা বাড়ির মালিক হিসেবে আমি তুলব। কি বলছেন আপনি? ঠিকই বলছি ভাই সাহেব। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি ঠিক পথে বসিয়ে দেব না যেমনটা আপনি আপনার বন্ধুকে বসিয়েছিলেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ঘাবড়াবেন না ভাই সাহেব, আমি আপনাদের ব্যাপারটা খুব সহানুভূতির সঙ্গেই দেখব, ঠিক আছে? আচ্ছা মহিলার পাল্লায় পড়ে গেল। এ ভাই, ও ভাই, কেউ আছেন ভাই? ভাই খুব জরুরি দরকার। এই ভাই, আচ্ছা কতক্ষণ ধরে একদম দরজাটার মধ্যে ডাকাচ্ছি, একটু শুনবেন না, গেট খুলবেন না, গলা তো একটু হলে গলার ভোকাল করছে, রক্ত বেরিয়েছে তো আমার। কাকে চাই আর আপনাদেরকে চিল্লাতে বলেছে কে? এত বড় একটা বাড়ি বানিয়েছেন, বাড়ি একটা লোক তো রাখবেন। আচ্ছা লোক না থাক, এটা কলিং বেল দিবেন না এখানে। আপনারা কার কাছে আসছেন? ভাই এটা নীলিমা চৌধুরীর বাড়ি না? হ্যাঁ, আমরা একটু ওনার সাথে দেখা করতে আসছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছি সেটা তো গুরুত্বপূর্ণ না ভাই। সাংবাদিক? না, নাটক সিনেমার লোক। জি। হবে না। হবে না মানে? হবে না মানে সাংবাদিক, নাটক সিনেমার লোক, ভক্ত, কারোর সাথে ম্যাডাম দেখা করেন না। ভাই 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 একটু শুনুন ভাই, ভাই দুই মিনিট, আমাকে একটু দুই মিনিটের জন্য একটু ব্যবস্থা করেন, দুই মিনিট দেখো। ওই মিয়া, বললাম না হবে না, খামোখা কেন ক্যাচাল করতেছেন বুঝতেছি না। ভাই আপনার বলার কথা আপনি বলছেন, আমি আপনার কথা শুনছি, এখন দুই মিনিটের একটা ব্যবস্থা আপনি একটু করে দেন ভাই, দুই মিনিট থাকবো, চলে যাচ্ছি। ওই মিয়া, এটা কী করছেন? আমার থেকে ঘুষখোর মনে হয় না? ছোটো চাকরি করতে পারি কিন্তু কোনো লিপসা নাই। যান যান। সরি সরি ভাই, আমাদের ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না, কিন্তু আমাদের খুব দরকার। কী দরকার আমারে বলেন, আমি সময় সুযোগ মতো ম্যাডামকে বলবো, ঠিক আছে? ভাই আপনাকে বললে তো হবে না। কি আমার মনে হচ্ছে তুমি স্ক্রিপ্টটা লোকটার কাছে দিয়ে যাও। এই বেটাকে স্ক্রিপ্ট দিব, স্ক্রিপ্টের কি বুঝে? ম্যাডামের কাছে দিয়ে দিতে তো পারবে। আরে ও স্ক্রিপ্ট দিলে যে ম্যাডাম স্ক্রিপ্ট পড়বে সেটা তুমি বুঝলে কি করে? যখন কিছুই করা যাচ্ছে না তখন এই খড়কুটোটুকুই বা হারাবো কেন? এই এই চামারটা দেখেছো না কেমন কাঠখোট্টা মেজাজ, ও যে ম্যাডামকে স্ক্রিপ্ট দিবে তার গ্যারান্টি কি? যাই কিছু হোক, আমার কাছে মনে হচ্ছে লোকটা সৎ আছে, চলো।